নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে 18 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত প্রায় 37 ঘণ্টা তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয়েছিল বিপুল সংখ্যক নথি। এরপরেই 20 মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন অয়নশীল। তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। রিয়েল এস্টেট ব্যবসা থেকে প্রযোজনা আর কোথায় কোথায় দুর্নীতির টাকা ব্যবহার করেছেন শান্তনু ঘনিষ্ঠ অয়নশীল, তারই তথ্য তালাশে ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের আতসকাছের নিচে অয়নশীলের লকার। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়নশীলের একাধিক ব্যাংক লকারের হদিশ পেয়েছেন তারা। পাশাপাশি বেশ কিছু লকার রয়েছে স্ত্রী কাকলিশীলের সঙ্গে যৌথভাবে। অয়ন গ্রেপ্তারের পর লকার ব্যবহার হয়েছে কিনা জানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ইডি। ইডি সূত্রে দাবি, লকার থেকে সামগ্রী সরিয়ে ফেলার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রহস্যভেদের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর থেকে ইডির তরফ থেকে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু উঠে এসেছে যে একাধিক ব্যাংক লকার রয়েছে অয়নশীলের নামে। শুধু অয়নশীলের নামে নয়, তার স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টও রয়েছে। যৌথ যেরকম অ্যাকাউন্ট রয়েছে, একই সঙ্গে কিন্তু যৌথ যে লকার, ব্যাংকের যে লকার, সেই লকারও কিন্তু রয়েছে। কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আশঙ্কা করছেন অয়নশীল গ্রেপ্তার হওয়ার পরে তার স্ত্রী যদি ব্যাংকের এই লকারগুলি ব্যবহার করে থাকে, সেখান থেকে একাধিক তথ্য প্রমাণ লোপাট হওয়ার যে যে জায়গা, সেই জায়গা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অয়নশীলের স্ত্রীর সঙ্গে কিন্তু ইতিমধ্যে যেটা ইডি সূত্রে খবর, ইডির তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছে অয়নশীলের স্ত্রী কাকলিশীলের সঙ্গে, এবং কার্যত তাকে ইডির তরফে ডেকেও পাঠানো হয়েছে। তাকে নোটিশ, তাকে কিন্তু বলা হয়েছে যোগাযোগ করার জন্য ইডি আধিকারিকদের সঙ্গে। এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন এই লকারগুলিতে গুরুত্বপূর্ণ একাধিক নথি থাকতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে তথ্য জানার জন্য অয়নপত্নী কাকলিশীলের সঙ্গে ফোনের মাধ্যমে দুবার যোগাযোগ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তাকে তলব করার আগেই এদিন সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসেন কাকলিশীল। প্রায় 3 ঘণ্টা পর তিনি সিজিও থেকে বেরিয়ে যান। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সূত্রের খবর, অয়নশীলের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতেই ইডি দপ্তরে যান কাকলিশীল। কিছু ওষুধ, চশমা ও জামাকাপড় দিতেই ইডি দপ্তরে যান অয়নপত্নী। ইডি হেফাজতে থাকায় কাকলিকে অয়নশীলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেই খবর। ফলে এই সমস্ত জিনিসপত্র ইডি দপ্তরে জমা দিয়েই বেরিয়ে যান কাকলিশীল। সেখান থেকে বেরিয়ে সিজি ব্লকের একটি গেস্ট হাউসে তিনি উঠেছেন বলেই খবর। উল্লেখ্য, রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্ব ছিল অয়নশীলের সংস্থার হাতে, আর সেই সব নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি। অয়নের বাড়ির ডাস্টবিনে উদ্ধার হওয়া নথি যাচাই করার পরে ইডি সূত্রে খবর, উদ্ধার হয়েছে একাধিক পুরসভাসহ চাকরি প্রার্থীদের নামের তালিকা এবং উত্তরপত্র। ওই তালিকায় রয়েছে 60টি পুরসভায় 6,000 জনের নামের তালিকা। অর্থাৎ অয়নশীলের মাধ্যমে 60টি পুরসভায় হয়েছিল 6,000 জনের বেআইনি নিয়োগ। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে অয়নের সম্পত্তিসহ দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে মেঘারায় ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।